শুধু বড় ইউটিউবার থাকে না এই জিনিসগুলি ছোট ইউটিউবার থাকে যাদের অনেক ভিউজ হয় এই ধরুন যাদের কাছে ভিউজ হয় এদের কাছেও থাকে হ্যাঁ সবকিছু বড় বড় যাদের অনেক ইনকাম তা না তাদের কাছে কম ইনকাম হয় যার কম ভিউজ হয় তাদের কাছেও জিনিসটা থাকে কি কেমন লাগছে জিনিসটা হ্যাঁ অনেক ধরনের চপার থাকে এরকম এটা একটা ইজি চপার ভেরি ইজি টু মেক স্যালাড এরকম অনেক চপার আছে ফুড প্রসেসর যেটা হয় অনেক ধরনের আছে দেখলাম এক বড় ব্লগার এরকম করে চপিং শেখাচ্ছে বা দেখাচ্ছে চিটকারি মারছে যে গ্রামের লোকও শহরে হয় মানে শহরে জিনিস থাকতে পারে তো এই তাই বললাম আমাদের মতো দুই টেকটা ইউটিউবার যারা মাসে এক হাজার টাকা ইনকাম করে না তাদের কাছে বড় বড় লাখ লাখ টাকা রোজগার করে ইউটিউবারদের মতো এইরকম জিনিস থাকতে পারে আমিও বলতে বাধ্য হলাম লাখ টাকা ইনকাম করার লোকের কাছে যা থাকে আমার মতো এক হাজার টাকা ইনকাম করা লোকের কাছেও এটা আছে ঠিক আছে তো নিজের কাছে থাকবে কি থাকবেন কষ্টের লাইফ ছিল তাই না পিয়া একজন 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 ইউটিউবারকে নিয়ে তুমি লাইভে বসেছো কারণ তোমার এগেনস্টে এত তোমার নেগেটিভ কমেন্টস এত তুমি নিতে পারছো না তোমার জন্য মানে তুমি ভীষণ আপসেট কমেন্ট বক্স নিয়ে আপসেট নেগেটিভ ভিউ আর পজিটিভ ভিউ আর বলছো ভিউস কখনো নেগেটিভ ভিউ আর পজিটিভ ভিউয়ার হয় না ভিউয়ার্স ভিউয়ার্স হয় হ্যাঁ কমেন্ট নেগেটিভ পজিটিভ হয় কেন হচ্ছে কেন হচ্ছে প্রিয়া তোমার জীবনে এত নেগেটিভ কমেন্ট আর পজিটিভ কমেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কমেন্ট তোমার ব্লগে এখন নেগেটিভ থাকে পাবলিক লিখেছে আমি কাউন্ট করিনি কেন হয় হারকাতে তুমি ফ্ল্যাটে গেছ একজন লোকের প্রবলেম হয়ে গেছে তোমার ফ্ল্যাট নিয়ে লোকের বিশাল জ্বালা তোমার ফ্ল্যাট নিয়ে লোকের উচ্চাটন ছুঁড়েছে না তোমার ফ্ল্যাট নিয়ে কারোর জ্বালা না ফ্ল্যাটে তুমি যেতেই পারো রোজগার করছো ভালো থাকার জন্য আমরা রোজগার করি ভালো খাওয়ার জন্য ভালো পড়ার জন্য লাইফস্টাইল বাড়ানোর জন্য তোমার ফ্ল্যাট নিয়ে আমার মনে হয় না তোমার কোনো ভিভার্সের প্রবলেম হয়েছে বলে প্রবলেম হয়েছে তুমি যখন বলেছো সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাটাকে নিয়ে তুমি চলে আসবে সিঙ্গেল মাদার মানে হচ্ছে বিধবা মানে তোমার স্বামী মারা গেছে তোমার মতো মহিলার সাথে এইভাবে কথা বলা উচিত তুমি নিজেকে বিধবা বলে না বিধবা বা ডিভোর্সি ডিভোর্সি করতে গেলে তো কোর্ট কেস করতে লাগবে কোর্ট কেস করতে গেলে টাকা খরচ হবে তুমি টাকা খরচ করতে চাইবে না টাকা মাটি মাটি টাকা হতে যাবে না তো ডিভোর্স তোমরা করবে না কোর্ট কেস করবে তাহলে তো বিধবাটাই সেফ বিধবাটাই সেফ তোমার জন্য সিঙ্গেল মাদার তার জন্য লোক রাগ করেছে এর বেশি কিছু না তুমি সিঙ্গেল মাদার না বলতে তাহলে আমিও তো ভিডিওটাই করতাম না একটা বিধবার প্রতি সবাই আমি খুব ভালোভাবে জানিস ওই ওয়ার্ডটা বারবার ইউজ করছি হ্যাঁ এই ওয়ার্ডটা তোমাকে আঘাত করার জন্য বিধবা মানেটা অনেক কঠিন বিধবা হওয়াটা অনেক কঠিন ভেবে দেখো এই জিনিসটা তোমার জীবনে নেই ভেবেছো তো বাঘ আসে বাঘ আসে কোনদিন ঠিক ঠিক তোমার জীবনে বাঘ আসবে তখন তোমার সিঙ্গেল মাদার হয়েই জীবন কাটাতে হবে সব কিছু নিয়ে খেলা না সব ক্লিকবে কি বলেছ আমার মোবাইল আমার আমার নেট ব্লগে আমি কি থামনেল দেব আমি কি টাইটেল দেবো তোমার ভিউয়ার্স সুন্দরকে বলছো তুমি থামনেল টাইটেল এরকম করে দাও দেখি তোমাকে লোকে কথা শোনায় তুমি বলেছ আমার টাইটেল আমার থামনেল আর হ্যাঁ তাহলে আমি কি তাহলে তো শুনতে লাগবে তোমার মোবাইল তোমার নেট তোমার শুনতে লাগবে হুম তারপর শুরু করেছি তোমার ওই ড্রেস হ্যাঁ ওই কট সেট নাইট স্যুট কিনা কট সেট পরে রাত্রের মানে এটা নাইটি না কট সেট পরে লোক নাইট স্যুট পরে ঘরের বাইরে যাওয়া যায় কিনা শুনো কট সেট পরে ঘরের বাইরে যাওয়া যায় সব কট সেট নাইট স্যুট হয় না মানে রাত্রের না ভালো ভালো কট সেট পরে যাওয়া যায় আমিও মানি সেগুলি সুন্দর হয় তুমি যেগুলি পড়েছিলে এগুলি কি যেন জন্য বেখাপ্পা লাগছিল তুমি পড়তেই পারো নিজের চয়েস তুমি পড়তে পার হ্যাঁ আমি সারা জীবন নাইটি পরে দিন কাটিয়েছি এখন আমি একটু ইচ্ছে করছি একটু টি শার্ট আর এসে পড়বো স্ল্যাক্স বা একটু ট্রাউজার পরব এখনকার দিনে সবাই আমার আমি বয়স্ক মহিলা আমিও কিন্তু ওই ঠান্ডা আসছে একটা ডেকার থ্রোনের গেঞ্জি একটা ডেকাথ্রের ট্র্যাক স্যুট দিব্যে আরামসে পরে ঘুরে বেড় এটা কোনো ব্যাপার না বাট তোমার ভিউয়ার্সরা তোমাকে ওই রূপে দেখতে অভ্যস্ত হয়ে গেছে নেগেটিভ কমেন্ট তুমি ম্যানিসন তুলনা করছো মন্দিরা দিয়েও আগে বলতো এখন ও উত্তর দেয় তো না এগেইন তুমি নিয়ে এসছো তোমার গুরুমা মানে ম্যান্ডিকে ম্যান্ডি নেগেটিভ কমেন্টগুলি উত্তর দেয় কখন যে যেকোনো একটা পার্টিকুলার টপিকে ম্যান্ডি নেগেটিভ কমেন্ট কাজগুলি এমন নেগেটিভ করে বারোটার সময় বারোটার সময় ঘুমের থেকে ওঠা কিছু খেতে ভালো লাগছে না বলে বিরিয়ানি মাংস খেয়ে ফেলা হুম তুমি গুরুমাকে কপি করতে গেছো কিন্তু তাহলে এর থেকে ভালো হতো তুমি তো ওই ভাইকে প্রেমিক বানাতে ওটা কিন্তু মার্কেটে ধারুন তো জানো তো দারুণ চলছে মার্কেটে হিন্দি হিন্দি চ্যানেল দেখো দেখো আমি এখন ভিডিও করছি দুই ক্রিয়েটারে ক্রিয়েটারের প্রেম একজন ম্যারিড একজন উইডো ভাই ভাই ডেকে রাতমে ভাইয়া দিয়েছে তোমরা আর ভিউজ ভিউজ লাখ লাখ দিন মে কামাচ্ছে ভাইয়া তোমরা তোমরা জিও 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 তোমাদের মান সম্মান হুশ তোমাদের হয়ও না থাকবেও না তুমি তুমি নিজে একা একা লাইভে আসতে পারলে না আরেকজন ইউটিউবারকে নিয়ে তুমি লাইভে আসলে হ্যাঁ সে তোমার জিনিস সম্পর্কে যাই হোক না কেন উনি বারবার ওনার চ্যানেলে কি পাওয়া যায় ওনার চ্যানেলে উনি কি বলেন কোথাও না কোথাও উনি ওনার চ্যানেলটাকেই বলছিলেন অটোমেটিক লোকের প্রস্তুত করবে চ্যানেলটার নাম কি জানি না তুমি সেই চ্যানেলটা প্রথম দিকে বলেছিলে কিনা বা ভবিষ্যতে বলবে কিনা কিন্তু আলটিমেট তোমার সাথে এসেছে উনি কিন্তু ইউটিউবার আমি তোমাকে আগেই বলেছি যে কোনো ইউটিউবার যে কোনো ইউটিউবারের পাশে দাঁড়ায় স্বার্থের জন্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারই হোক ব্লগারই হোক মোটিভেশনাল ভিডিওই হোক তোমার কাছে ন ইউটিউবার কোনো নেই কোনো এমন সাবস্ক্রাইবার বা এমন কোনো ভিউয়ার নেই যে নন ইউটিউবার বা তোমাকে প্রচন্ড ভালোবাসে নেই বুঝি হতে পারে কেন পাবলিক সব সময় তোমার ভুল কাজে ইসে করে তোমার কোনো আইডিয়া ছিল না যখন তুমি ঘরটা বানিয়েছিলে তাই তুমি একটা পুরো ওয়াল দিয়ে তো ঘর করেছ কিন্তু তুমি লেট্রিন বাথরুমটা করো নি পাবলিক এটা নিয়েও কথা বলেছো তুমি বলছো তোমার কোনো আইডিয়াই নেই তুমি এরকম ফ্ল্যাট টেটগুলি দেখো নি যদি দেখতে তুমি এরকম প্রথ্যাতেই ঘর বানাতে ডাহা মিথ্যা কথা তুমি তোমার বাড়ি বানানোর সময় তুমি এরকম ফ্ল্যাট দেখোনি তুমি লোকের তুমি অনলাইনে থাকো তুমি ম্যান্ডির বাড়ি দেখো ম্যান্ডির বাড়িতে অ্যাটাচড ঘর মানে টয়লেট বাথরুম করছে তুমি তুমি তোমার গ্রুপের লোকদের বাড়িঘর দেখো নি আর বলতে লাগে আজকালকের দিনের লোকদের বাড়িতে অ্যাটাচড বাথরুম করার কথা টয়লেট করার বানানোর কথা যে তোমার বাথরুম বানানোর বানানো মানে বানা ছিল না অ্যাটাচড এই কথাটা নিয়ে তো সবাই হাসবে সবাই হাসবে বেসিক ইমিউনিটিসের মধ্যে পড়ে খাওয়ার জল বাথরুম এগুলি বেসিক মানে ওয়াশরুম এগুলি বেসিক এমিউনিটিসের মধ্যে পড়ে তুমি কখনো শহরে কট সেট পরে কখনো তুমি গ্রামের মধ্যে নেচারস কলে নেচারস চলে যাবে এটা তো হয় না হ্যাঁ তুমি যখন তোমার সেই গ্রামের খামার বাড়ি করেছিলে সেখানে আমি বারবার বলছিলাম তোমার খামার বাড়িতে কোনো বাথরুমই করনি নর্মাল বাথরুমই করনি তোমার ছোট্ট বাচ্চা তোমার হিসু করতেই পারে কোথায় করবে এমনি নর্মাল জায়গায় তো উঠে সেই বাথরুম তোমার বাপের থেকে করতে লাগতো কতটা এতটা দূরে কারণ পেট খারাপ হতো অত দূরে রাখতে বেলা দু তিনটা পায়খানা করে লিখ করতো অত দূরে তুমি কর নি তোমার প্রয়োজন মনে করি কিন্তু জানতে তোমার কন্টেন্ট কুচপালকে লিয়ে সেই খামার বাড়িতে রাত জেগে কাজ করেছো মুরগির ডিম এনেছো মুরগির ডিম পেলেছো টেবিল চেয়ার কিনে এনেছো কি না করেছো এমনকি বড় বড় ইউটিউবাররা তোমার বাড়িতে আসবে মানে সেলিব্রিটি গেস্টরা আসবে খামার বাড়িতে বেশ মজা করবে মানে অথচ যারা অর্ডিনারি ইউটিউবার যারা দেখা হচ্ছে যেত তাকে তুমি বলেছিলে অনলি ফর সানডে তুমি ওদেরকে অ্যালাউ করবে নর্মাল ইউটিউবাররা আর বড় ইউটিউবাররা এনি টাইম এনি মোমেন্ট তোমার খামার বাড়িতে আসবে খামার বাড়ির রনক বৃদ্ধি করবে হয়ে গেল সে খামার বাড়ির ভালোবাসা এই যে ভিডিওটা মানে এই চ্যানেলটা ভিলা ওটা বলেছিল মাকে দিয়ে দেবে মা ওখানটাতে ফুড ব্লগ ছাড়বে তারপরে বলে যে না মা রান্নার ভিডিও করতে ভালোবাসে না মানে একা একা বসেগুলি করবেও না ছাড়বেও না ওইটা তোমার হুইমসিক্যাল মানে সিদ্ধান্ত ছিল পায়খানা করলে না কারণ তুমি নাকি জানতেই না তোমার মাথাতে সেই বুদ্ধিটা আসেই নাই কারণ তুমি তখন ওই ফ্ল্যাটগুলি দেখোই নি মানুষ বাড়ি করার আগে সবার আগে প্ল্যান করে সবার আগে প্ল্যান করে আর তুমি তোমার একান্ত আপন গুরু মৌ বা ম্যান্ডি দুজনেরই অ্যাটাচড ল্যাক্ট্রিন বাথরুম করেছে তুমি সেটা করো কারণ তোমার কাছে নেচারস কলটা বেশি ইম্পর্ট্যান্ট ছিল তাই না তুমি বাড়িটার নিচে বেশি খরচ করতে চাওনি কারণ তোমার একটা কারণ ছিল তোমার ছেলে অসুস্থ কিন্তু এই অসুস্থতা রোগীর সবচেয়ে দরকার হচ্ছে হাইজিন পরিষ্কার পরিচ্ছন্ন যেটা তোমার মধ্যে একদমই নেই প্রত্যেকটা কথাই তুমি টাইটেল দিয়েছ আমার নাকি ক্যান্সার হয়েছে আমার কি ক্যান্সার হয়েছে এই কথাগুলি কারণ তোমাকে তুমি যেহেতু ওই টেস্ট করাবে কি করাবে কেউ ওটা কমেন্ট করছে পার্টিকুলারলি ওই নেগেটিভ কমেন্টসটাকে ইম্পর্টেন্স দিয়েছ পাবলিক যখন দেখে তুমি নেগেটিভ কমেন্টসকে এত ইম্পর্টেন্স দাও তাহলে আমিও খারাপ কথা লিখি হতে পারে কালকে আমার এই খারাপ কথাটা নিয়ে ভিডিও হবে এই ভেবেই কিন্তু পাবলিক আর বেশি করে এই নেগেটিভ কমেন্টসগুলি করে আর তুমি সেটাকেই নিতে পারো না বাবা সেটাকেই বুদ্ধি করে নিয়ে ওইটাকেই ঘেটে ঘেঁটে ঘ করে দাও দিনের পর দিন একটার পর একটা ভুল আমার ছেলের স্কুল এক মাস দেরি তাও আমি এক মাস আগে কেন আসলে আমি আগেই বলেছি যখন তুমি ঘরটা ফ্ল্যাট নিয়েছো তুমি তিন মাস আগেই বলেছো তুমি ফ্ল্যাট খুঁজছো তুমি বাড়ি ভাড়া নেবে এবং আমি জানি তুমি ছেলের মানে জায়েরটা দেখে এসেছো তুমি বলেছো আমার যাওয়া চলে এসেছে মানে কি বাড়ি বাড়ি থাকবে না আমার যাও তো বাড়িতে বিশাল বাড়ি বাড়ি করছে হ্যাঁ বাড়ি থাকবে না কেন তোমার মতো এরকম অনেকেই বাড়ি ভাড়া নিয়ে ছেলে বড় করলে পড়াশোনা করায় বড়ো স্কুলে পড়াশোনা করার জন্য বললেই পারতে যে আমি আমার ছেলে পড়াশোনা করার জন্য এবং বিজনেসের জন্য যাচ্ছি কথাগুলি না বলে কথাগুলি ঘুরিয়ে একদিন বলেছি মানুষ সহজ সরল ব্লগ দেখলে না নেগেটিভ কমেন্ট বেশি করে না পেঁচিয়ে পুচিয়ে একটা খবর আছে একটা ভালো সুখবর আছে সুখবরটা দেব হয়তো টেস্ট করব অমুক তারিখ টেস্ট হবে অনেক কথা পাবলিক সবাই ধরে ফেলেছে তুমি প্রেগনেন্ট হ্যাঁ প্রেগন্যান্ট হলে সবাই সঙ্গে সঙ্গে খবর দেয় না চার পাঁচ মাস পরে খবর দেখে সবাই জানে প্রেগনেন্ট হলে চার পাঁচ মাস তোমার বেস্ট ফ্রেন্ডের মতোই মৃতু মৃতু পাঁচ মাস পরেই বলেছে অনেকে পাঁচ মাস খবর দেয় না তুমি এত কিছু বলতে গেলে কেন টক খেতে ইচ্ছে করছে সকালে উঠে খুব বমি করছিলাম এগুলি আভাস দেবে লোকে যখন বলবে তখন গায়ে ফোর্স্প সেটা হয় না টক খেতে ইচ্ছে করছে বমি করছে তার মানেই লোকে ধরে নেবে প্রেগনেন্ট প্রেগনেন্ট না হলো সাধারণ লোকও যদি এরকম বলে যে এই সব কি মাথা ঘুরাচ্ছে বইমাপ করছে বাস বলেই প্রেগনেন্ট সেখানে তুমি সেকেন্ড চাইল্ড নিতেই পারো তোমার সেকেন্ড চাইল্ড নেওয়াটা রিস্ক কারণ দুজনেই থেলা যদি সেকেন্ড বাচ্চাটা হয় থেলাসিমা মুশকিল আর যদি থেলা না হয় যদিও তোমার ছেলে ঠাকুর দিলে বিএমটি লাগবে না কিন্তু বিএমটি যদি করতে হয় ভাই বোন থাকে তাহলে এই ট্রান্সপ্লান্ট করতে ইজি হয় বোন মেরো ভাই বোনের থেকে নেওয়া যায় সেটা তোমার সেকেন্ড চাইল্ড তুমি প্রেগনেন্ট কি সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আন্টিল তুমি কোনো অ্যানাউন্স না করো অ্যানাউন্স করলে তখন বলবো তখন ছাড়বো যে পয়েন্টে ঝাড়তে লাগে হয়ে গেল তোমার কথা ছিল আর সবচেয়ে ভালো তুমি খুব রুডলি কমেন্টের উত্তরগুলি দাও যেটা মন্দিরা করে না ম্যান্ডির অনেক জিনিস ভালো ম্যান্ডিতে তো রুডলি নেয় না রুডলি কথাগুলি বলে না স্মাইল করে অনেক কথা বলে দেয় ম্যান্ডি একটা ভুল করেছে ম্যান্ডিটা জানে এবং ম্যান্ডি সেই ভুলটা কাটিয়ে উঠতে রাস্তাটাও জানে তোমার কাছে সেটা হচ্ছে না আমার বর নাকি রাজবংশী আমার বর রাজবংশী বলে এমন কথা বলছে এরকম ভাবে কথা বলা হয় আরে ভাই বলুক না আমার বরের কথা নাকি কেউ বোঝে না অনেক কথাই বোঝে না আসলে আমরা রাজবংশী কথাই বলি এটা জন্য এরকম বলার কি আছে বলুক না দেখে যায় আসে সোমেন লোক বলে না কুইরা আমি তো বলেছি মানুষ কেন আমি তো বলেছি সোমেন আমাকে বুক ফুলিয়ে ডাকে ছেলেটাকে আমি ওর মন জয় করিনি ও আমার মন জয় করেছে ওর ব্যবহার দিয়ে ঠিক তেমন তোমার ভাসুর অল্প বিদ্যা ভয়ঙ্করী আমাকে যা তা লিখে গেছিল এটা তোমার হাজব্যান্ড অভি কোনোদিন করেনি এটা আমি বলেও যে অভির থেকে শিখো হয়তো ও চাকরি করে না হয়তো তেমন শিক্ষিত না কিন্তু ওই যে একটা হাবিলদার ভাসু তোমার কি করে জোয়ান আমরা ওই ব্রিগেডিয়ার থেকে ডিজে এর সঙ্গে কথা বলে অভ্যাস আছে আর্মি ক্যান্টনমেন্টে নিয়ে চাকরি করেছি হুম তো সেখানে দাঁড়িয়ে তোমার ভাসুর ওই যে বাগনাই বনে শিয়াল রাজা তোমাদের চোদ্দ গোষ্ঠী থেকে চাকরি হয় তো নেই না ও শ্বশুর বাড়ি থেকে মানে মৃত্যুদের বাড়িতে আছে তাই ও আমাকে একটা নোংরা কমাশ করেছে তাও কি আমি মৃত্যুর ফরে হয়ে কথা বলেছিলাম বাজে কথা বলিনি নিজের শালার বৌর হয়ে কথা বলেছিলাম দ্যাট টাইম শি ওয়াজ প্রেগনেন্ট আমি কোনো ভিডিও করিনি কল্পনা এসে বলছিলো ছেড়ে দিন দিদি ছেড়ে দিন মানুষটা বাড়িতে এসে ছেড়ে দিন আর আমি কেন করিনি মৃত্যু কষ্ট পাবে কারণ প্রেগন্যান্ট মাদারকে আমি টেনশন দিতে চাইনি হ্যাঁ তো প্রেগন্যান্সি যদি হতো তুমি হও যেটা তুমি ডাইরেক্ট বলে যে লিফার যে আমি এরকম মৃত্যু প্রেগনেন্ট সেকেন্ড টাইম আছে মৃত্যু বলেনি মৃত্যু বলেনি তুমি করে কারণ চর্চায় থাকতে হবে তারপরে কি বললে চল্লিশ মিনিটের আগে লাগে তোমার ঘর থেকে অনেক স্কুল বিশ মিনিট দূরত্ব প্লাস মেডিসিন খেয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটা জার্নি করতে পারবে না বিশ মিনিট যেতে পারবে না তুমি কেবির সম্বন্ধে কতটুকু জানো ভাসুরকে জিজ্ঞেস করো ওদের যে আর্মির ক্যান্টেনমেন্টগুলি হয় অনেকটা ভেতরে হয় এয়ারফোর্সের মানে যেখানে থাকে কোয়ার্টার অনেক দূরে হয় হুম সেখান থেকে বিএসএফ এর যে সিডেল থাকে অনেকটা দূরে হয় ওখান থেকে স্কুলে স্কুলটা অনেকটা বিশেষ করে কেবিতেই ট্রান্সফার কেবিতে পড়ে অনেকটা দূরে হয় যে কোনো বাচ্চা ছটা দশ পনেরোতে ঘর থেকে বেরিয়ে এসে সাতটা চল্লিশে স্কুল করে বিভিন্ন বড়ো বড়ো অফিস তোমাদের খুব বলো না ওরা বড় লোক চাকরি করে এই প্রজেক্ট যারা চাকরি করে প্রজেক্টের বড় বড় অফিসাররা অনেক টাকা স্যালারি তোমার ভাবতেও পারবে না বিশাল টাকা তোমার বাসুটা তো আর্মি সেন্ট্রাল গভর্নমেন্ট এছাড়া যারা প্রজেক্ট চাকরি বিশাল স্যালারি পায় কিন্তু স্কুলগুলি না আর অফিস বিলি দূরে থাকে প্রজেক্টালি দূরে থাকে কোয়ার্টার বিল দূরে থাকে শহরে থাকে না কোনো কোম্পানির কোনো প্রজেক্ট সিমেন্ট ফ্যাক্টরি হোক পাওয়ার প্রজেক্টই হোক হাইড্রো প্রজেক্টই হোক ইভেন ওএনজিসি হোক শহরের বাইরে থাকে শহর তুলিতে থাকে স্কুলগুলি ম্যাক্সিমাম একটা টেবি টেবিতে ওরা বেশি চান্স পায় গভর্নমেন্ট করা হয়েছে তাছাড়া যখন স্কুলে পড়ে এমনও জায়গায় আমি দেখেছি গেছিলাম আমি আসামের একটা জায়গা আছে মিসা বাচ্চারা ঠিক সিক্স ও ক্লকে ঘর থেকে বেরিয়ে যায় ছোট্ট ছ বছরের বাচ্চা স্কুল টাইমিং সাড়ে আটটায় স্কুলে গিয়ে পৌঁছায় আটটা শুয় আটটায় দু ঘন্টা পনেরো মিনিট ওরা শুধু বাসে থাকে অবশ্যই অফিসিয়াল বাস স্কুল বাস না বা চিন্তা করে দেখো দু ঘন্টা পনেরো মিনিট ছ বছরের বাচ্চা সেই বাচ্চারা কিন্তু ঠাকুরের দয় বেরিয়ে এসে মোটামুটি এটা কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার অফিসারই হয় যেতে দু ঘন্টা পনেরো মিনিট ফিরে আসতে দু ঘন্টা পনেরো মিনিট কারণ একটাই বাবার অফিসটা অনেকটা দূরে স্কুলটা অনেকটা দূরে এটা শুধু একজন দুজনের ক্ষেত্রে না এরকম হাজার হাজার লাখ লাখ লোক আছে লাখ লাখ লোক আছে তুমি বলবে আমার ছেলে অসুস্থ ছটার সময় উঠে যদি ওষুধটা ভাতটা খাইয়ে দাও তারপর সাতটা চল্লিশের স্কুল তো সাতটার সময় রওনা হলো কিন্তু হয়ে যায় তুমি বলো ডিসিশন নিয়েছো আমি ঘরের সঙ্গে থাকবো কেন আমার টাকা আছে আমি রোজগার করছি তাহলে আমি লাইফস্টাইল কেন ভালো করবো না সত্যি কথা আমার ক্ষমতা আছে এসি কিনে এসির বিল দেওয়ার তাহলে আমি কেন এসির বিল দেবো না আমার ক্ষমতা আছে ঠান্ডা দিনে আমি ব্লোয়ার কিনা আমি কেন ব্লুয়ার কিনবো না আমার ক্ষমতা আছে তা আমি ড্রেস পরার আমি কেন পরবো না হতেই পারে শিকার করতে লাগে বেসিক নিড আমি রোজগার করছি আমি খাটছি আমি ব্যবসা করছি আমার ড্রেস পাচ করার জায়গাটা কাছাকাছি তাছাড়াও আমি একটা মেড সারমেন্ট রাখতে পারি আমার তুমি কাকিমাকে রেখেছিলে তখনও তুমি অনেক ধানাই পানাই করছে মাকে রেখে কি করেছো না করেছো ভুল করেছো এগুলি ফালতু কথা ছিল তোমার প্রতিটা মুহূর্তে শুধু ফালতু কথাই বলো মনে আছে ছেলের যখন তোমার টাকা নিয়ে ঝামেলা হয়েছিল তখন তুমি বিখ্যাত একজন হিরোইনকে এনে সেরে কন্ট্রোভার্সি তালিবানের মতো একটা এইরকম গ্রুপের সাথে তুলনা করেছিলে বিবেকে লেগেছিল কত বড় ওয়ার্ড তালিবান অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ইংলিশ বলছি আবার তাদেরকে তালিবান বলা হয় আমরা ইন্টার সোশ্যাল এলিমেন্ট টাকাটা দেখতে পেরেছ রাখতে পারো না টাকাটা তোমাকে খরচ করতেই লেগেছে বাহাদুরের কথা বললে তোমার সঙ্গে বাহাদুরের কথা হয় কি হয় কি না হয় কখন কি তুমি জানো কিন্তু বাহাদুর যখন দরকার ছিল টাকা তুমি তখন টাকা বাহাদুরকে দিয়েছ কি মনে হয় না তুমি বলেছো আমি একমাত্র লোক আমি পরিষ্কার একদম কাগজ খুলে দেখে দিয়েছি আমি কত টাকা পেয়েছি মানে থেকে উঠিয়েছি হ্যাঁ তুমি পরিষ্কার কত টাকা উঠিয়েছো সবাই সবাই দেখিয়েছ কিন্তু তুমি পরিষ্কার করে দেখাও তুমি এখন পর্যন্ত তুমি কত টাকা খরচ করেছো তার জন্যই পাবলিক রাগ করছো পরিষ্কার দেখিয়ে দাও একদিন যে এত টাকা খরচ হয়ে গেছে আমার ক্লিন চিট এত টাকা রয়ে গেছে পাবলিক একটু কম বলতো তোমাকে একটা বহুদিন বলেছি তুমি পরিষ্কার করে সব সবকিছু উত্তর দাও খালি উত্তর দাও না কত টাকা তোমার কাছে রয়ে গেছে আর ইয়ার গালতি কারণে হিম্মত রাখো তো শুননা কবি তো হিম্মত রাখো ডি তুমি ওটা তুমি বলো কেন বলো না গ্রামের মেয়ে শহরে এসেছে বলছে লোকে তোমাকে এখন টন্ট করছে নতুন ড্রেস পরছো নাইটি ছেড়ে বলছে তোমার গায়ে ফুসকা লাগছে আহ গ্রামের মেয়ে গ্রামের মেয়ে তুমি নিজে নিজে বলো গ্রামের মেয়ে হলে কি একটু শখ করা যায় না গ্রামের মেয়ে হলে কি গান গাওয়া দেখো একটা গ্রামের মেয়ে গান গে ভাবতে পারিনি একটা গ্রামের মেয়ে আজকে এরকম গান করতে পারবে ভাবতে পারিনি গ্রামের মেয়ে আজকে এরকম ভাবে নাচ করতে পারবে কেন গ্রামের মেয়েরা সিঙ্গার হয় না সুনিধি চৌহান থেকে আমাদের শ্রেয়া ঘোষাল গ্রামেরই ওই যে বললাম প্রজেক্ট শ্রেয়া ঘোষালের বাবাও প্রজেক্টে কাজ করতেন রাজস্থানের ভেতরে অনেকটা ভেতরে সেখানে থেকে শ্রেয়া যেন খুব ভালো রাজস্থানি ক্লাসিক্যাল গান তাই সেখানে থেকেও গান শিখেছে নাম করেনি আরে সুনিধি চৌহান শ্রেয়া ঘোষাল তো দূর কি বা আমাদের ঘরের ছেলে অরিজিৎ সিং আজকের দিনে দাঁড়িয়ে ওই জিয়াগঞ্জে আছে ও সিঙ্গার হয়নি বরং উল্টো সেভেন্টি পারসেন্ট সিঙ্গার ভালো বড় ড্যান্সার ভালো কোরিওগ্রাফার সবাই স্ট্রাগল করে এগিয়েছে এবং সবাই স্ট্রাগল লাইফ থেকে উঠেছে তুমি আমি একটা গ্রামের মেয়ে হয়ে গান করছি গ্রামের মেয়ে হয়ে ড্যান্স করছি গ্রামের মেয়ে করছি এই গ্রামটাকে এনে পাবলিককে সুশুরি দিচ্ছিলেন কেন আমাছি বো যারে পাই না তোমাকে এনে বলতে গেলে না এক থেকে দেড় ঘন্টা বলা যায় তোমার প্রত্যেকটা ভুল নিয়ে নিজেকে নিজের চ্যানেলটাকে শেষ করছো তুমি হ্যাঁ শেষ করছি বেটি তোর কত ভিউ আসে দেখ আমার কিছু অন্যায় করি তোমাকে লোক এত নোংরা বলে ওই ঘরে তুমি তোমার কাপড়গুলি রেখে এসেছ সেই পাশে পাশে মিটে মহিটা বারবার বলছিল কাপড়গুলি তো তাতে চলে এসেছো কাপড়গুলি না ইঁদুরে খেয়ে ফেলে না আমরা মাঝে মাঝে যাবো তোকে দেখব শুধু ইঁদুর না তোমার ঘরে প্রচুর সাপ আছে তাই কেউ বলেছো তুমি সে প্যাকেটের মধ্যে সাপ না ঢুকিয়ে দিয়ে দাও কেন বলেছে যখন দেখতেই খাটের নিচে সাপে বাচ্চা দিয়ে দিয়েছে হঠাৎ করে খোলস দেখার পরে গিয়ে দেখলে ওখানটা তুমি সাপের বাচ্চা কিলবিল কিলবিল করছে এমন ইনসিডেন্টও কিন্তু খুব কম বাড়িতে ঘরে হয় যে ঘরে তোমার চলাচল যে ঘরে দাঁড়িয়ে তুমি আগে প্রথম তুমি তোমার বিজনেস করতে সেই ঘরের মধ্যেই সাপ বাচ্চা দিয়ে রেখে দিয়েছে কত বড় রিস্কি তো এই কথাগুলি বললে পরে তোমার ফুস্কা লেগে যায় তোমার টাইম অনেকটা বেঁচে যাবে উঠোন ঝাড় দেওয়া হ্যান্ড ঝাড় দেওয়া করতে লাগবে না কল পারে বাসন ধুতে লাগবে না কিন্তু তোমার গ্রামের লাইফস্টাইলটা দেখি হয়তো তোমাকে অনেকে অনেকেই তোমাকে ভালোবেসেছিল এবং তোমাকে সাবস্ক্রাইব করেছিল এখন তুমি যে লাইফস্টাইলটা দেখা লাইফস্টাইলটা হবে পুরোপুরি শহরের লাইফ তার থেকে বড় কথা গ্রামের উঠোনে হয়তো পাতা পাতা পরে থাকলেও এতটা খারাপ লাগে না দেখতে আমরা মেনে নেই মানিয়ে নেই গ্রামের উঠোন থেকে মাটি মাটি পায়ে লাগতেই পারে খারাপ লাগে না কিন্তু ইফ হোয়াইট ধব টাইলস যদি নোংরা লেগে থাকে না ভাল লাগে না ঘরে তোমার একটু বালি পড়লে না লোকের চোখে লাগে সেখানে কি পরে আছে একটা ছোট্ট কালো কিছু পড়লে ও মা কালোটা কি পরে আছে ওই সুতোটা পরে আছে চকচক করেন চকচমেন ধক ধক করে যেটা নর্মাল সাথে অতটা বোঝা যায় না তাই খাটনি কিন্তু দু জায়গাতে দুরকম সবসময় মনে হয় ওপারের গ্রাসটা গ্রিন আসলে তা না আসলে তা না গাড়ি নিয়ে তোমার অনেক অনেক কমপ্লেন তোমার ভিওয়ার্স আছে কারণ তুমি গাড়িটা নিয়ে প্রথম দিন থেকেই খেলছো ছেলে অসুখের সময় গাড়ি বিক্রি করে দেবে মাঝখানে গাড়ি বিক্রি করে দেবে মাঝখানে যখন তোমার বরের ওই কি লোকে বলছিল মানে তুই তোমাকে ছেড়ে চলে গেছিলো পরো কি প্যান তখনও তুমি গাড়ির ইএমআই নিয়ে কথা এখন বলছো ব্যবসা করে তুমি গাড়ির ইএমআই দিচ্ছ গাড়িটা নিয়ে তুমি প্রথম থেকেই খেলছো আজকে থেকে খেলছো গাড়ি কিনেছো শখ করে এটা বিক্রি করবেই বা কেন শখের জিনিস বিক্রি করে কিন্তু তুমি নিজে খেলছিলে জানি না কি করে গাড়ির ইএমআই দেবো ছেলে ওষুধ সময় গাড়িটা বিক্রি করব আর কোনায় জমিটা বিক্রি করব প্রথম থেকে তখন আমি বলেছিলাম নিজে মানুষ বাইরে হাত পরে পাতে নিজের ঘরের জিনিস ঘরের জিনিস বিক্রি করার পর যখন দেখে যে আমি আর পারছি না তখন লোক বাইরে হাত ফেল বাড়ায় তুমি তোমার ঘরের জিনিসগুলি ঘরে রেখে এটা আমি সবার ক্ষেত্রেই বলবো সোনা দানা এসি মেসি সব রেখে বাইরের লোকের কাছে বলছো আমি টাকা নেই টাকা দাও আমার পয়সা নেই তো ওইটা চোখে পড়েছে লোকে তুমি প্রথম গাড়িটা বিক্রি করবো করতে করতে করে বলতে যে না আমি গাড়িতে বিক্রি করলাম তারপরে পারছি না কি করব। তুমি তোমার সব কিছু এন্টার জিনিস রেখে লোকের থেকে টাকা নেবে নি সেটা তুমি বলবে যে আমার সাথে চিকিৎসাটা করার জন্য সাহায্য করুন পাবলিক তো বলবেই পাবলিক বলবে পাবলিক হে ভাই সব জানতে পাবলিককে তুমি পট্টি পড়া রাখতে পারবে না এই পাবলিক অনেক রকম আছে তোমাকে ভালো লিখে আসবে আমাকে সে আমাকে তুমি বলো উস্কা হ্যাঁ এভাবে আমাদেরকে সে উস্কাবে আবার তারাই তোমার হার্ট সাইন দেবে এরকম প্রচুর কান্ড দেখা আছে আমার চোখে দেখা আছে যখন আমাদের এগেন্স্ট স্টেপ টেমেট ওরকম বলছিল ওই বাইরের সেই নায়িকা হিরোই তখন ওই চেয়েছিলাম সে ওইখানেও কমেন্ট করেছে আর আমাকে সে তোমার এগেন্স্টে কমেন্ট করে তো আমরা উস্কালে আমরা উস্কাবো কেন সোশ্যাল মিডিয়াতে আমরা দুরকম কমেন্টসের লোক পাবো আমাকে কিছু বললে আমি কেন শুনবোটা কেন ওই কাজটা আমি করবোটা কেন তাই না তোমায় বলছো উস্কায় উস্টায় উস্টাবে তুমি জানো অনেক বছর বছরে ইউটিউব করছো অনেক ম্যাচুরিটি ইউটিউবে বয়সে কম হতে পারো ইউটিউবের ব্যাপারে কোন কন্টেন্ট পাবলিক খাবে কোন কন্টেন্ট না করলে পাবলিক খাবে না তুমি সবই বোঝো মার্কেট দেখেই কন্টেন্ট করো ম্যান্ডিদির কাছে সরি চাইলাম কেন চাইলাম যা বুঝলাম না আরে সরি চেয়েছ কেন চেয়েছ বুঝলে না এটা হয় সরি তোমার ভেতরে তো সরি তাহলে আসেনি প্রতিটি জায়গাতে তুমি একটা করে ফাঁক রেখে যাও আর পাবলিক সেই ফাঁকগুলি ধরেই তোমাকে ভেতানি লাগায় হুম ক্যান্সার নিয়ে ওই নোংরা কমেন্টসগুলিকেই তুমি তুলে ধরো বরং তুমি নেগেটিভ কমেন্টস না পড়ে ভালো কমেন্টস নিয়ে বলো না দিদি তোমার ওই কমেন্টস আমার খুব ভালো লেগেছে তাহলে খুব ভালো লাগতো তোমাকে ইগনোর কমেন্ট ইগনোর কমেন্ট অনেকবার আমি বলেছি অন্যরাও বুঝিয়েছে কারণ ইগনোর কমেন্ট করলে তোমার কন্টেন্ট হবে না কমেন্ট তোমার দরকার নেগেটিভ কমেন্ট কারণ সেই কমেন্টগুলো তোমার জীবনে কন্টেন্ট হয় কমেন্ট যখন কন্টেন্ট হয় তাহলে নেগেটিভ কমেন্টের সত্যিই তোমার প্রচুর প্রয়োজন হয় হুম তুমি প্রতিটি জায়গায় যখন মিথ্যা আশ্রয় নেবে ঠিক যেমন টাকাটা যাদের প্রয়োজন আছে তাদেরকে দিয়ে দেবো আমি তুলেছি তো কি হয়েছে যখনই লোকের প্রয়োজন হবে আমি কিন্তু দিয়ে দেব নিজের মুখে তুমি কথাটা বলেছিলে তাহলে কি তাহলে কি আর মানুষ তোমাকে এখন এগুলো বলতো রিয়েল যে টাকার দরকার দিয়ে দেব তুমি বলেছ তাই তোমাকে সবাই রিমির সময় চেপে ধরেছে ধরবেই সত্যিকারের রুগী হলে দিয়ে দেব টাকা সত্যিকারের পেশেন্ট ছিল রিয়েল বিএমটি পেশেন্ট তো ওকে মধ্যে দিতেই লেগেছে আর তুমি কি করেছিলে বিশ হাজার টাকা দিয়ে ঝাড়তে চেয়েছিলে ঝাড়তে পারো কারণ আমরা তোমাকে ঝাড়তে দিই তোমার ফসকা লেগেছিল সিঙ্গেল মাদার না বলতে তোমাকে আমি ভিডিও করতাম না দুইটা তিনটা করে লাইভ করছো নাহলে আমি ভিডিও করতাম না কট সেট নিয়ে নাইট ড্রেস নিয়ে এটা পরে তারপর কালকে ওই স্যালাড মেকারটা কেনার পোটা নিয়ে শর্টস দিয়েছো ভেঙিয়ে ভেঙিয়ে হ্যাঁ তারপরে কি আমার কি ক্যান্সার ধরেছে এগুলো যদি না করতে দিনের পর দিন তাহলে আমি ভিডিও করতাম না পারি না তোমাকে নিয়ে বলতে গেলে বললাম না তোমাকে আমি নিক নেমে ডাকতে পারবো তোমাকে আমি তোমাকে তোমার নাম নিয়ে ডাকবো ম্যান্ডিকে ম্যান্ডি বললো তোমাকে আমি তোমার নামটা ধরে ডাকবো হটকারী ম্যাডাম চিটিং বাজ ম্যাডাম এইসব কথা বলতে পারবো না সত্যি কথাটাই বলবো একটার সময় এমন হবে না প্রিয়া দেখবে তোমাকে মানে লোকে ঠুকতে ঠুকতে লোকে তোমাকে ছেড়ে চলে চলে যাবে চলে যাবে তুমি হ্যাঁ যাচ্ছে রাজনৈতিক তিন লাখ হয়েছে রাজনৈতিক তিন লাখ হয়েছে এটা সত্যি কথা লোক ছেড়ে গেলে কি তিন লাখ সাবস্ক্রাইবার হতে পারে হতে পারে না কিন্তু এমন অনেক দশ লাখ চ্যানেল এখন ইদানি হয়ে গেছে যাদের কিন্তু ওয়ান কে টু কে থ্রি কে ইউজ হচ্ছে একদিনে তোর কমে না ধীরে 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 কমে যায় ফুটপাতের মালে আমরা বিশ্বাস করি না ব্র্যান্ডেড জিনিসে বিশ্বাস করি কেন জানো তো ব্র্যান্ডেড জিনিসটার মধ্যে ওয়ারেন্টি থাকে আর ফুটপাতের জিনিস চালে তো সামতাক নেই তো চামতাক তাই না তো সেটার মধ্যে জন্য বিশ্বাস করি ঠিক তেমনি তুমি যখন তোমার বিশ্বাসযোগ্যতা হারাবে তোমার ইয়েদের কাছ থেকে ভিউয়ার্সের কাছ থেকে তারপরে কদিন টিকতে পারবে ও পিয়া ও তো মিথ্যে কথা বলে ও পিয়া ও তোরকম করে ভিডিও করে ও পিয়া ও কিছু কিছু করে ফেলেছে সবাই এরকম করে বলে না তো তোমার সঙ্গে সবাই বলে আর ধুর পিয়ার কথা ও তো কি না কি বলে লোকে এইভাবে বলতো সম্বন্ধে আরে ধুর পিয়ার কথা আর কিন্তু পিয়ার কথা পিয়ার কোনো সারে গামাপার পা ঠিক নেই কখনো গান গাবো কখনো নাচবো আমার চুলে স্ট্রেট করা নিয়ে কথা উঠেছিল চুলে স্ট্রেট করে নিয়ে কথা উঠেনি চুল স্ট্রেট করে কথা উঠেছে তুমি যে ওখানে উল্টো পড়ার কথাটা বলেছিলে আর রইলে বাকি তোমার অসুস্থতার মধ্যে তুমি এখানে ভিডিও করছো না তোমার অ্যালবামের কথা ঝুঁকছে তুমি বলছি তুমি অসুস্থ তুমি ভিডিও করতে পারছো না কিন্তু তুমি ঠিক সাত দিন পর তুমি তোমার অ্যালবামটা ছেড়েছো তার মানে ওই পিরিয়ডে তুমি মোটেই রেস্ট নাওনি তুমি অ্যালবাম বানাচ্ছিলে পাবলিক হয়েছে তুমি ওই রিমিকে টাকা দিয়ে মেন্টাল হেলথ খারাপ হয়ে একদম শরীর খারাপ করে তুমি একদম অসুস্থ হয়ে পড়ছো তুমি বলবে না দিদি ভাই অসুস্থ অসুস্থ তুমি ছিলে তাছাড়া একটা পয়েন্ট ছিল তুমি ওখানে অ্যালবামটা করেছো কারণ যে হোটেলটা তুমি দেখিয়েছিলে না হোটেলটার সাইডেই তুমি অ্যালবামটা করেছো বোঝা গেছে বোঝা গেছে সব পাবলিক এখানটাতে না সি লেখা থাকে না কারোর করে এ বি ডিইও লেখা থাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তুমি কিছু না কিছু ভুল করেই চলেছ কাকিমার ওই যে কি রেখেছিলে কি করে রাখবে টাকা ঘুরতে এটাও চিন্তা ভাবনা করেছিলে তোমার যে কাপড়ের ব্যবসাতে প্রচুর লাভ হয় এটা বোঝা যায় বোঝা যায় কাপড়ের ব্যবসাটা আয় ডাক পড়েছে সেটাও কিন্তু ক্ষণস্থায়ী ইউটিউবের মতো সবাই যখন দেখা দেখি সব শিয়াল নাচতে থাকে এক শিয়ালটা বাদ দিতেই লাগে তোমার ছেলেকে হিংসা করা বা তোমার ফ্ল্যাট হিংসা করা কারো ইচ্ছা নেই আর যদি ছেলের স্কুল কাছে বা এত সকালের স্কুলে জন্য এটাও ভুল কথা সকালের স্কুলে শুধু স্কুল না সকালে আমাদের আমার সন্তান কলেজেও যায় দেখিনি কালকে একটা ব্লগার দিয়েছিলাম ছটা দশে ঘর থেকে বেরিয়ে যায় অনেকটা দূরে যায় এর আগে কিন্তু রান্না বান্না টিফিন দিতে লাগে করে দিতে লাগে করে কারণ আমি তো এই বাড়িটা উঠিয়ে ওখানে যেতে পারবো না কলেজের পাশে সম্ভব না আমি কেন হাজার হাজার লোক আছে নিয়ে যেতে পারবে না কলেজটা একটু সাইডেই হয় তাই ওকেই কষ্ট পেয়ে যেতে পারে হ্যাঁ ও তো বড়ো হয়ে গেছে কলেজে পরে হ্যাঁ এটাও ঠিক এরকম এরকম স্কুলও আছে অনেকটা দূরে একটু দূরে করে ওরা কারণ অনেকটা এরিয়ান স্কুল করে তো আজকাল এসব স্কুল তোমরা দেখে অভ্যাস নেই তুমি দেখতেও পাবে না ওই এখানে বড়ো বড়ো ক্যান্টিন থাকে হ্যান্ড থাকে অনেক কিছু থাকে বড়ো বড়ো স্কুল থাকে তো ক্যাফেটেরিয়া হর্স রাইডিং স্কুলে শেখানো হয় এর জন্য অনেকটা এরিয়া করে আর অনেকটা এরিয়া করে বলে অনেকটা শহর থেকে দূরে করে আর শহর থেকে দূরে করা বলে বাচ্চাদেরকে অনেকটা ভোরে স্কুল যেতে লাগে অবশ্যই স্কুলে ভালো ভালো খাবার টাবার দেওয়া হয় কিন্তু বাচ্চাগুলো অনেক ভরে স্কুলে যায় তাই এইসব কথা তুমি সবাইকে বলতে এসো না যে স্কুলে দূরের জন্য গ্রামের বাড়িটা অনেকটা দূরে পড়ে তোমার ক্ষমতা তুমি এসেছ তো এইরকম এক দুই ঘন্টা জার্নি দিয়ে আমাদের ভারতবর্ষের প্রচুর বাচ্চা স্কুল প্রতিদিন করছে বিভিন্ন কারণে বাবার কোয়ার্টার এক জায়গা তার জন্য অনেকের বাড়ি দূরে তার জন্য অনেকের স্কুল দূরে স্কুল শহরের মধ্যে রাখবে না বড় স্কুল কিন্তু দামি স্কুল কিন্তু শহরতলীতে কারণ এরিয়াটা অনেক বেশি লাগে ভালো স্কুলে পড়ানোর জন্য মা বাবা বাচ্চাকে দূরে পাঠায় বাই

अब तो दिखाई नहीं है यूआर दैट है। दे या पीउस तो हम तो लोग हमने किसी ने रिस्टायो में तो कुछ नहीं जो गोल टेस्ट में हम लोग घुस सके। अपन भी गोल सेट में बोलते हैं। गोल में सर गोलेंस को तो बोले। अपन हुआ क्या है जस्ट ट्रैक कर ले। तो रियल लाइफ गोल में सेट करो। मतलब अगर कुछ ऐसे भी जॉइन करते हो शादी कर ले बात सुन सकते हो। तो आप देना जरूर में।